আসোক এই মুহূর্তে রাজধানীর সাধিক এগ্রো থেকে সরসয় যোগ দিচ্ছেন দীপ্ত দীপ্তচন্দ্রপাল দীপ্ত হাটে পশুর রমদানী কেমন দেখছেন সেই সাথে আপনি এগ্রোতে আছেন একটি সেইখানে ক্রেতারা ভিড় করছেন কিনা সেটা একটু জানতে চাই ব্যাচা বিক্রি কেমন রিদোানা হাটের মতোই কিন্তু রাজধানীর যে বিভিন্ন খামারগুলো রয়েছে সেগুলোর তারাও কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন আমি এখন রয়েছে যেই খামারwidetildeতে সেখানে আপনাকে যদি একটু দেখাই এখানে প্রায় এক হাজারেরও অনেক বেশি গরু কিন্তু তারা প্রস্তুত করে রেখেছেন এই কোরবানিতে বিক্রি করার জন্য পাশাপাশি কিন্তু এই হাটে রয়েছে প্রায় সাত থেকে আটশো খাসিও কিন্তু রয়েছে এমনটি কিন্তু জানিয়েছেন হাট এই খামারের কর্তৃপক্ষ পাশাপাশি যদি আর একটু বলি এই খামারে কিন্তু এখন পর্যন্ত তিনটি উট আনা হলেও দুটি উট কিন্তু এখনও রয়েছে গত গতকাল গতকালে একটি উট বিক্রি করেছেন এমনটি কিন্তু জানিয়েছেন এই খামার খামারের মালিক তিনি কিন্তু জানিয়েছেন গতকাল একটি উট প্রায় পঁচিশ লাখ টাকায় বিক্রি করেছেন এবং এই দুটি উটও পঁচিশ লাখ করে পঞ্চাশ লাখ টাকায় বিক্রির প্রস্তুতি চলছে এমনটি কিন্তু জানিয়েছেন তো একটু যদি বলি যেহেতু জানেন যে কোরবানি ঈদের কিন্তু সতেরো তারিখ যেহেতু অনেকটা সময় বাকি রয়েছে সেহেতু কিন্তু এখনও ওইভাবে কিন্তু হাট বা খামার যাই বলেন সেগুলো কিন্তু ওইভাবে বেচা বিক্রি শুরু হয়নি কাস্ট ক্রেতাদেরও আনাগোনা খুব একটা চোখে নেই এবং ক্রেতারা এখন যারা আসছেন তারা কিন্তু আসলে দেখার জন্য আসছেন যে খামারে বা হাটে কি পরিমাণ গরু রয়েছে বা কি গরু রয়েছে কত দাম এইগুলো কিন্তু আসলে যাচাই বাছাই করার জন্যই কিন্তু এখন তারা এই খামার বা হাটগুলোতে আসছেন তবে প্রকৃত কেনা বেচা আসলে আমরা যে এখানে বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন হয়তো আগামী দু তিন দিন পর থেকে বেচা কেনা শুরু হবে এমনটি কিন্তু জানিয়েছেন তো রেদোয়ানা এই ছিল মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো খামার থেকে সবশেষ তথ্য রেদোয়ানা দর্শক আমাদের সাথে দীপ্তচন্দ্র পাল যুক্ত হয়েছিলেন